নমস্কার আপনাদের প্রত্যেককে আরো একবার আমাদের এই ধর্মীয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। মহাদেবের কৃপা দৃষ্টি পেতে চাইলে, তাকে রাগান্বিত না করতে চাইলে অবশ্যই শ্রাবণ মাসে এই নিয়মগুলি মেনে চলুন। হ্যাঁ বন্ধুরা, যদি মহাদেবের প্রকোপ থেকে বাঁচতে চান, তার রোষের মুখে পড়তে না চান, শ্রাবণ মাসটায় ভুলেও এই কয়েকটি কাজ করবেন না। শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের মাস বলা হয়ে থাকে, অর্থাৎ তার নামেই কিন্তু উৎসর্গিত। দর্শক বন্ধুরা, এই তিরিস্তিরের মাসে কয়েকটি বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে শিবপুরাণ অনুযায়ী। তাই আজ আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বলবো বলেই চলে এলাম। আশা করব আপনাদের আমার আজকের ভিডিওটি দেখে যেমন ভালো লাগবে, তেমনই আপনারা এর থেকে অনেকটাই উপকৃত হবেন। তাই আর দেরি না করে চলুন ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলবো, যারা মহাদেবের ভক্তরা রয়েছেন, যারা নিত্যদিন তাঁর আরাধনা করে থাকেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, জয় দেবাদিদেব মহাদেবের জয়। এই তিনটি মন্ত্রের মধ্যে থেকে যে কোনো একটি মন্ত্র আপনারা একবার হলেও উচ্চারণ করে যাবেন, এতে আপনাদের মহাদেবের নাম জপ করা হয়ে যাবে। প্রথমে বলি যে ব্রতধারীদের এই শ্রাবণ মাসে ভুলেও মদ্যপান করা চলবে না। হ্যাঁ বন্ধুরা, একদমই যারা শিবের পুজো করেন, শিবের ভক্ত, তারা কিন্তু মদ্যপান বা ধূমপান ভুল করেও করবেন না অন্তত এই মাসটি। এমন কি শিবপুরাণ মতে এটাও বলা হয়েছে, গোটা শ্রাবণ মাসটা আপনারা মহাদেবের মাথায় জল ঢালবেন, তাই নিরামিষ আহার গ্রহণ করুন, আমিষ খাবার বর্জন করুন বা ত্যাগ করুন, এই রকম উপদেশ বা আদেশ দেওয়া রয়েছে শিবপুরাণে। এছাড়াও এই রকমই আরও অনেক কাজ রয়েছে যেগুলি করতে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। সেগুলি কি কি আসুন জেনে নেওয়া যাক। আপনার পরিবারের মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখা দেয়, যদি অস্থিরতা বা কোনো ধরনের চাপা উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে ভক্তি ভরে শিবের পুজো করবেন। হ্যাঁ বন্ধুরা, এই শ্রাবণ মাসটা চলাকালীন দেখবেন এতে আপনাদের পরিবারের সম্পর্কগুলো আরও সুদৃঢ় এবং চিরস্থায়ী হবে। আর যে মহা বিপদ বা সমস্যার মধ্যে দিয়ে আপনার পরিবার যাচ্ছে, সেই বিপদ থেকে দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টিতে আপনারা মুক্ত হবেন। দর্শক বন্ধুরা, হয়তো অনেকে জানেন যে শ্রাবণ মাসে বেগুন খেতে নেই। এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না। এর বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে, এই শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল, এই বৃষ্টির সময় এই বেগুন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেগুনের মতো সবজি দেখবেন, আর বেগুনের মধ্যে থাকে বেশি পোকা, এই কারণেই বেগুন খেতে বারণ করা হয়ে থাকে। তাই আপনারাও এবার থেকে চেষ্টা করবেন শ্রাবণ মাসটা গোটাটাই বেগুন খাবেন না, বেগুনের কোনো রকম পদ রান্না করবেন না। দ্বিতীয় বলবো, এই মাস চলাকালীন শ্রাবণ মাসটায় আপনারা কেউ কাঁচা দুধ পান করবেন না। হ্যাঁ বন্ধুরা, এর পিছনেও একটা কারণ রয়েছে। কারণটি হলো বায়ুদোষ বর্ষা ঋতু স্বাভাবিক অনুষঙ্গ, আর কাঁচা দুধ সেটি বাড়িয়ে দেয়, তাই কাঁচা দুধ পান করতে বা খেতে বারণ করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই কাঁচা দুধ আপনারা না খেলেও শিবের মাথায় ঢালবেন। হ্যাঁ বন্ধুরা,
আপনার বাড়িতেই যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই প্রত্যেক দিন পুজো করার সময় অন্তত এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে অবশ্যই কাঁচা দুধ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে বলবেন না। এতে আপনার সমস্ত ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা। এর জলধারা যেমন এই ধরিত্রীকে, আমাদের এই পৃথিবীকে ধুয়ে দেয়, অর্থাৎ পরিষ্কার করে দেয়, গাছগুলোকে আবার সতেজ করে দেয়, সবুজ করে তোলে, গাছের পাতার ধুলো সব জলে ধুইয়ে দেয়, আমাদের এই পৃথিবীকে আরও সবুজ করে তোলে বলা যেতে পারে। ঠিক সেই রকমই অন্যদিকে এই গাছপালার মধ্যে থেকে যে শাক পাতাগুলি রয়েছে সেগুলির মধ্যে আমরা অনেক শাকই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তাই এই বর্ষাকালে যেহেতু বলতে গেলে সব সময় ঝিরঝিরে বৃষ্টি হয়েই যায়, তাই এই কারণে পোকা শাকের মধ্যে তৈরি হয়। আর তাই যদি শুধুমাত্র আপনারা ধর্ম না মানেন বা শাস্ত্রের দিক থেকে না মানেন, এই বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক দিক থেকে বিচার করলেও কিন্তু এই শাক পাতা ইত্যাদি আপনারা এই সময় খাওয়া কম করুন বা খাবেন না এই বর্ষাকালটায়। আর শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, তাই এই দিনটাতেও আপনারা মেনে চলুন, অর্থাৎ এই মাসটাতে, এই দিনটাতে নয়। আর হ্যাঁ বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা অনেকে জানেন আবার অনেকে ভুল করেন, এটা দেবাদিদেব মহাদেবকে বা শিবলিঙ্গে যাতেই পুজো করুন না কেন, তার মূর্তি বা তার শিবলিঙ্গে, তা আপনারা তুলসী পাতা কিন্তু কোনো দিনও মহাদেবের পুজোতে অর্পণ করবেন না। এটা মনে রাখবেন বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজোয় তুলসী পাতা দিতে নেই। যেমন বিষ্ণুদেবের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, হবেই না পুজোটা, আর উল্টো দিকে দেবাদিদেব মহাদেবের পুজোতে সেই রকমই তুলসী পাতা দেওয়া চলবে না। তার সব থেকে পছন্দের পাতা হচ্ছে বেলপাতা, আর এই বেলপাতা ছাড়া বা বিল্বপত্র ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায়, তাই বেলপাতা নিবেদন করবেন। আর যদি পারেন শ্বেত আকন্দ ফুলের মালা দেবেন, আকন্দ ফুল মহাদেবের অত্যন্তই প্রিয়। দর্শক বন্ধুরা, আগেই বললাম এই মাসটা চলাকালীন যারা মদ্যপান করেন, ভুল করেও কিন্তু মদ পান করবেন না, এইগুলি থেকে দূরে থাকুন, আপনার নিজের ভালোর জন্য আর নিজের পরিবারের মঙ্গল।